পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারিত্বের প্রতিবাদে ফিলিস্তিনিদের বিক্ষোভ অব্যাহত আছে। বুধবার এ বিষয়ে বৈঠক হয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও। ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে যে কোনো দখলদারিত্বকে অপরাধ আখ্যা দিয়ে ফলাফল ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী। গেল কয়েক দশক ধরে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে তাদের সম্পত্তি দখল করছে ইসরায়েল। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের ধৈর্য পরীক্ষা করছে, মনে করেছে উপনিবেশিক বর্ণবাদ প্রতিষ্ঠা করবে। আমরা অবশ্যই একে ভুল প্রমাণ করব। ইসরায়েলের পরিকল্পনা রুখতে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। তবে ঐতিহাসিকভাবে স্বীকৃত বৈধ ভূমিতে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা হবে বলে জানান সংস্থায় নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত। বরাবরের মতো এতে সমর্থন জানান মার্কিন প্রতিনিধি। পশ্চিম তীরে ইসরায়েলি সার্বভৌমত্ব প্রতিষ্ঠার বিষয়ে আপনারা উদ্বিগ্ন, বিষয়টি আমার কাছে পরিষ্কার। একই সঙ্গে আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আগ্রাসী কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত ফিলিস্তিনি নেতাদের বিচারের আওতায় আনুন। আরব লীগ প্রধান বলেন ফিলিস্তিনিরা আধিপত্যবাদের শিকার হচ্ছেন। গেল তিন দশক ধরে প্রকৃত শান্তি ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা অথরা রয়ে গেল বলেও হতাশা ব্যক্ত করেন তিনি। বর্তমান পরিস্থিতিকে সংকটাপূর্ণ অভিহিত করেছেন জাতিসংঘ মহাসচিব। ইসরায়েল পুরো পশ্চিম তীর দখলের হুমকি দিচ্ছে। ফিলিস্তিনিদের সঙ্গে অনেক ইসরায়েলি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিও ক্ষুব্ধ। যদি ইসরায়েল তেমন কিছু করে তা হবে আন্তর্জাতিক আইনের ভয়াবহ লঙ্ঘন, পুনরায় আলোচনা এবং দ্বিরাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। পরিকল্পনা প্রত্যাহারে ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছি। পরিকল্পনার নিন্দা জানান ইউরোপের 25টি দেশের 1000 আইন প্রণেতা। যৌথ বিবৃতিতে ইসরায়েলকে সতর্ক করেছে ব্রিটেন, বেলজিয়াম, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড এবং নরওয়ে। তবে এতে সমর্থনকারী যুক্তরাষ্ট্র সম্পর্কে কোনো শব্দ ব্যয় করেনি তারা। ফাইয়াজ আহমেদ, সময় সংবাদ।